পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের তেলমারুই চৌমাথায় রয়েছে স্বামী বিবেকানন্দের মূর্তি। স্বামী বিবেকানন্দের মূর্তি জাঁকজমক করে সাজিয়ে তুলেছেন এলাকাবাসীরা, কিন্তু দেখভালের কোনো লোক দেখা যায় না। মূর্তির দেয়ালে গুটকা খেয়ে পিচ ফেলাকে কেন্দ্র করে শহরবাসীদের মধ্যে শোরগোল পড়েছে। স্বামী বিবেকানন্দের মূর্তির পেছনেই রয়েছে আন্তর্জাতিক রোটারি ক্লাব। শহরবাসীর মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে, কে দেখভাল করবে এই মহান ব্যক্তির মূর্তি? এদিন বর্ধমান হৃদয় সভাপতি পল্লব দাসের বিষয়টি নজরে আসে। এদিন তিনি স্বামীজির মূর্তি ও দেওয়ালের গুটকার পিচ পরিষ্কার করে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করেন। এদিন পল্লব দাস জানান, মহান মনীষীদের মূর্তিগুলি দেখভালের দায়িত্ব আমাদের সকলের। যারা এই ধরনের অসামাজিক কাজ করছেন, প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন। এদিন এই কর্মসূচিতে এছাড়াও উপস্থিত ছিলেন যোগেশ্বর দাস সহ বর্ধমান হৃদয়ের সদস্যরা। মূর্তির কাছে আমাদের মাথানত করে দেওয়ার একটা চক্রান্ত বলতে পারেন। কারা এই ধরনের কাজ করে, মানে এদেরকে সমাজবিরোধী বলা যেতে পারে। যারা পানের মানে গুটকা খেয়ে সেই গুটকার পিচ ওই আমাদের মহা ঋষি বিবেকানন্দর মূর্তিতে বা বাধার দেয়ালে পান খেয়ে পিচ ফেলে চলে যাওয়া, হ্যাঁ, এবং সেইটা দেখতে এত খারাপ লাগছে, মানে আমরা থাকতে পারলাম না। তাই আজ বর্ধমানের হৃদয় থেকে আমরা এখানে এসেছিলাম। এখানে এসে স্বামী বিবেকানন্দের যে মূর্তিটা ছিল সেই মূর্তিটাকে আমরা ভালো করে ধুলাম এবং বিবেকানন্দর মূর্তিতে আমরা মাল্যদান করলাম এবং ঠাকুরের কাছে প্রার্থনা করলাম যে আমাদের অপরাধ ক্ষমা করবেন এবং যারা এই ধরনের কাজ করে, হ্যাঁ, অবশ্যই তাদের উপযুক্ত শাস্তি হওয়া দরকার। কেননা এই ধরনের মুনিঋষিদের জায়গার ওপর গুটকা খেয়ে গুটকার থুতু ফেলে চলে যাওয়া, এটা খুবই লজ্জা সমাজের কাছে। যাতে এটা না হয় তার জন্য প্রশাসনের দৃষ্টি নজর করতে চাই যে অবশ্যই এই বিষয়গুলো দেখলে আমাদের বর্ধমানের নাম উজ্জ্বল আরও হবে। সামনে তো লটারি ক্লাব, সেখান থেকে কি কোনো দায়বদ্ধতা নেওয়া হয়নি? দেখুন, আমি এই বিষয়ে কিছু বলতে পারবো না। তার কারণ হচ্ছে আমার যেটুকু কাজ ছিল, আমি বর্তমানে হৃদয় থেকে এখানে এসেছি, আমি চোখে দেখেছিলাম যে চারিদিকে দেওয়ালে পানের পিচ ফেলে চলে গেছে কিছু দুষ্কৃতীরা। কেন, সুস্থ মস্তিষ্কের মানুষ, ভালো মানুষ এই ধরনের কাজ কখনোই করবে না। যারা মানে এই স্বামী বিবেকানন্দের মানে বিষয়টা জানে না, বোঝে না, তারাই এই ধরনের কাজ করবে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।